রাজধানীর বাজারে বেশ কিছুদিন ধরে বেড়েছে চালের দাম। চালের বাজারের এখনকার অবস্থা জানাতে মোহাম্মদপুর পাইকারি বাজারে আছেন রিপোর্টার মামুন আবদুল্লাহ। সরাসরি যাচ্ছি তার কাছে। মামুন, আসলে চালের বাজারে নতুন করে আর কোনো দাম বৃদ্ধি পায়নি এবং মোহাম্মদপুর চালের বাজারে আমরা সকাল থেকে আছি। চালের যারা পাইকারি বিক্রেতা আছে তাদের সাথে কথা বলেছি, তারা যেটি বলছেন যে যা বাড়ার আসলে আরও দু এক সপ্তাহ আগেই বেড়ে গিয়েছে চালের দাম। অর্থাৎ প্রতি কেজিতে প্রায় 6 থেকে 7 টাকা কিন্তু আগেই বেড়ে গিয়েছিল এবং সেটি আসলে মানুষের কৃত্রিম এক প্রকার সংকটের কারণে। মানুষ, আপনি জানেন যে এক প্রকার লকডাউনে কিন্তু চলে গিয়েছে গোটা বাংলাদেশ এবং এ কারণে যারা ঘর থেকে বের হতে পারছে না তারা কিন্তু প্রায়, যাদের এক বস্তা প্রয়োজন তারা 2 বস্তা করে নিয়েছেন। এরকম হওয়ার কারণে কিন্তু গত 2 সপ্তাহ আগে চালের দাম বৃদ্ধি পেয়েছে, এখন আর নতুন করে বৃদ্ধি পায়নি। আমরা পাইকারদের সাথে কথা বলেছি, তারা যেটি বলেছেন মূলত আসলে প্রতি কেজিতে প্রায় 1 থেকে 50 পয়সা পর্যন্ত আসলে কমেছে এবং এই কমার যে আসলে ধারাবাহিকতা এটি আরও প্রায় সপ্তাহখানিক থাকবে এবং সিলেটের কিছু চাল হয়তো বা 1 সপ্তাহ পরে আসতে পারে তারা যেটি বলছেন, এরপরে আরও কিছুটা স্বাভাবিক হবে। এবং আরও একটি সুখবর হচ্ছে, যেহেতু বৈশাখের পরে নতুন করে সব ধরনের চাল বাজারে আসতে শুরু করবে, এই কারণেই কিন্তু আসলে এই চালের বাজার আরও কমবে বলে তারা প্রত্যাশা করছেন। আপনাকে যদি একটু ইনফরমেশন দিয়ে রাখি সাজিদ, যে বর্তমানে গুটি যেটা মোটা চাল সেটি 37 এবং 38 টাকায় বিক্রি হচ্ছে পাইকারি বাজারে এবং পারিজা যেটি সেটি 39 থেকে 40 টাকা বিক্রি হচ্ছে মানভেদে এবং আটাশ যে মোটা চালটা সেটি 40 থেকে 45 টাকা পর্যন্ত মানভেদে বিক্রি হচ্ছে, যেটি আসলে 34-35 টাকা ছিল আরও 2 সপ্তাহ আগে এবং এটি 3 থেকে 4 টাকা পর্যন্ত বেড়েছে। মিনিকেট এখন এই পাইকারি বাজারে বিক্রি হচ্ছে 52 থেকে 55 টাকার ভিতরে মানভেদে এবং নাজির শাইল বিক্রি হচ্ছে 50 থেকে 65 টাকা। আপনি জানেন নাজির শাইলের ভিতরে আসলে পুরাতন এবং নতুন দুটি মানভেদ আছে, এই কারণেই কিন্তু এটি আসলে দুটি দাম ভিন্ন রকম। এবং কাটারি ভোগ 80 থেকে 82 টাকা যেটি স্থির আছে, আগেও একই রকম ছিল এখনও বর্তমানে একই রকম আছে। এবং আসলে তারা বলছেন যেটি যে 2 সপ্তাহ আগে বস্তা প্রতি প্রায় 250 থেকে 300 টাকা বৃদ্ধি পেয়েছিল দাম, সেটি এখন আসলে মোটামুটি যে বৃদ্ধি দাম তার থেকে কিছুটা কমে মোটামুটি স্বাভাবিক পর্যায়ে চলছে এই মোহাম্মদপুর পাইকারি বাজারে আপনার চালের বিক্রি। এবং প্রতি কেজিতে 5 থেকে 6 টাকা বেড়েছিল যেটি আপনাকে আগেই বলেছি, সে কারণে আসলে মোটামুটি বলা চলে যে পাইকারি বাজারে আমরা দেখেছি সকাল থেকে মোটামুটি কোনো রকম ক্রেতা সাধারণকে আমরা দেখতে পারিনি এখানে এসে, এবং বিক্রেতারা আসলে বেকার সময় কাটাচ্ছেন এবং যারা কর্মচারী আছেন তারাও কিন্তু এক ধরনের আপনার কর্মহীন সময়ের ভিতরে আছে বলেই তারা বিভিন্ন ধরনের মোবাইলে গেমস খেলে সময় কাটাচ্ছেন, বিভিন্ন ধরনের খেলাধুলা করে সময় কাটাচ্ছেন এবং সব কিছু মিলে আসলে বলা চলে যে আপনার পাইকারি বাজারের যে চিত্র সেটি আসলে এরকম চিত্র তারা কিন্তু খুব কমই দেখেছে যে একদম ক্রেতা শূন্য। এবং রাস্তাঘাটে আমরা দেখেছি যেহেতু লোকজন বাসা থেকে বের হতে পারছেন না এবং চাল কেনাকাটা যেহেতু সরকারি আসলে অনুরোধের কারণেই পাইকারি বিক্রেতারা বলছেন যে দোকানগুলো খোলা রাখতে বলেছেন বলেই তারা কিন্তু এখানে খোলা রেখেছেন। তো সাজিদ রাজু, নতুন করে পাইকারি চালের বাজারে চালের দাম বৃদ্ধি পায়নি, এটি হচ্ছে মূল সংবাদ। তো এই ছিল আমার কাছে পাইকারি বাজারের চালের সবশেষ খবর। রাজধানীর পাইকারি বাজারের খবর জানাচ্ছিলেন সহকর্মী মামুন আবদুল্লাহ।